রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করছে সান্তা ক্লজ। এমনই ছবি ধরা পড়ল দুর্গাপুরের সিটি সেন্টারের ডিএমসি মোড়ে। সামনেই ক্রিসমাস, উৎসব এলেই বেপরোয়া বাইক চালকদের দৌড়াত্ম বাড়ে। বাইক চালকদের এই বেপরোয়া গতিতে রাশ টানতে এমন বিশেষ উদ্যোগ নিয়েছিল দুর্গাপুর আসানসোল কমিশনারেটের ট্রাফিক বিভাগ। এক কর্মীকে সান্তা ক্লজ সাজিয়ে বেপরোয়া বাইক চালকদের ধরপাকড় চলল বুধবার। এটা তো উচিত, আমাদের সবারই উচিত যে পরা আর কি, পরিনি সেটা আমার ভুল, আমি একটু হড়বড়িতে ছিলাম তাই জন্য পড়তে পারিনি। উনি ঠিকই বলেছেন, হেলমেট পড়তে বললেন। হ্যাঁ, সান্তা ক্লজ আমাকে ধরেছে যে বাইকে পেরোতে গিয়ে আমি হেলমেট নিয়ে আসিনি। কী বোঝালো, কী বললো? বোঝালো যে জীবনের মূল্য হেলমেটটা অন্তত পরা দরকার, যেহেতু সেফ লাইফ সেফ ড্রাইভ একটা প্রচার চলে। আমাদের যারা ট্রাফিক ডিপার্টমেন্টে যারা পুলিশ আছেন এবং কর্মরত যারা সেবিক আছেন তারা সবসময়ই গাইড করেন। তো আমাদের সামান্য ভুলের জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আমি এক ইনভাইটেশন কার্ড পৌঁছানোর জন্য যাচ্ছিলাম, তো হেলমেটটা ধরতে পারিনি। দুর্গাপুর আসানসোল কমিশনারেটের ট্রাফিক বিভাগের এসপি থার্ড তৌহিদ আনোয়ার জানিয়েছেন, অনেকেই ট্রাফিক গাইডলাইন মানেন না, তার জন্য দুর্ঘটনা ঘটে যাচ্ছে। মানুষের মধ্যে পথ নিরাপত্তার সচেতনতা ছড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে বড় দিন, সান্তা ক্লজের মাধ্যমে আমরা লোককে সতর্ক বার্তা দিচ্ছি, হ্যাঁ, অবেয়ার করা, ব্যাপিস্ত সতর্ক করা, অবেয়ার করা তাদেরকে, যাতে তারা আগাম দিনে ট্রাফিক আইন মেনে চলুক, তারা হেলমেট অবশ্যই ব্যবহার করুক, নেশাগ্রস্ত অবস্থায় তারা গাড়ি না চালায়, আর চার চাকাতে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করে। সান্তা ক্লজকে পথ নিরাপত্তার বার্তা দিতে দেখে আনন্দ পেলেন অনেকেই, নিলেন ট্রাফিক আইন মানার অঙ্গীকার। দ্য ওয়াল ব্যুরো।